আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি সকলে খুব ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয় যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। আমরা মূল বিজ্ঞপ্তিতে চলে যাব এবং বিজ্ঞপ্তিটি আমরা বিস্তারিতভাবে দেখব। আবার যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য এবং সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের যাতে কোনোভাবে চোখের আড়াল না হয়ে যায়, এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমরা এখন সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্ব পদ ক্রেডিট সুপারভাইজার। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 37টি। বেতন স্কেল ও গ্রেড 12,500 টাকা থেকে 30,230, গ্রেড 11। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমমানের ডিগ্রি। দুই নম্বর যে পদটি রয়েছে ক্যাশিয়ার 87টি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকিতে হইবে। এর সর্বশেষ যে পদটি রয়েছে গাড়ি চালক, এখানে পদ সংখ্যা 3টি। বেতন স্কেল 9,700 থেকে 23,490, গ্রেড 15। এখানে যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। এটা ছিল আমাদের মূলত পদের নাম, পদ, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা। এখন দেখব আমরা এই পদে অ্যাপ্লাই করার জন্য আমাদের কী কী শর্তাবলী রয়েছে। এখানে 5/7/2022 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বৎসর এবং সর্বোচ্চ 30 বৎসর হইতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বৎসর পর্যন্ত শিথিলযোগ্য। এরপর চাকরির জন্য আবেদন আগামী 15/6/2022 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা হতে 5/7/2022 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি অথবা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলিয়া গণ্য হইবে। এখন প্রশ্ন হচ্ছে আবেদনটি কীভাবে করতে হবে। বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে www.dyd.gov.bd এতে পাওয়া যাবে এবং এই আবেদন করার যে ওয়েবসাইটের লিঙ্কটি অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লিক করে অবশ্যই এটা সংগ্রহ করতে পারবেন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য এবং http://dyd.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে। আমি এই অ্যাড্রেসটিও অবশ্যই লিঙ্ক আকারে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা সেখান থেকে আপনারা অবশ্যই সেটা প্রবেশ করতে পারবেন এবং ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় অন্যান্য বিষয়গুলো জানতে পারবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এছাড়া নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি জানতে বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেটা সমাধান করার চেষ্টা করব। পরবর্তী যে কোনো সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকল ভালো থাকবেন, ধন্যবাদ।